ব্যবসায়িক টেলিফোন। কেউ যদি আপনারা জিজ্ঞেস করে আচ্ছা ভাই কইবেন, কারণ কয়েদিরও কিন্তু আমার নম্বর থাকে, যেহেতু আমরা কয়েদি না সুতরাং কয়েদি নাম্বার আমাদের নাই, আছে টেলিফোন নাম্বার। বিভিন্ন দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উপকারী অপকারী তদবিরি খুচরা লাভ আদায় লাভের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে টেলিফোনের উপর উৎপাতটাও সেই হারে বাড়ছে। তাই দেখবেন এই বিভিন্ন দোকানে পাটে যেসব টেলিফোন নম্বর থাকে তাদের পাশে একটা কাগজে লেখা থাকে কল প্রতি ৩ টাকা, মানে টেলিফোনের এক ধরনের ব্যবসা শুরু হয়েছে। এবার শোনা যাক সেই ধরনের একজন টেলিফোন ব্যবসায়ী এবং কাস্টমারের মধ্যে আলা। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম বাতিজা। শৈলা বালা চাচা। মতলব কি বাতিজা, আমার শরীরের খোঁজ তো মতলব ছাড়া তুমি লেওই না। না মানে চাচা একটু চাচা ওই টেলি 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 একটু একটু করতে রয়েছে কে লাগা বাতিজা, ফোন করবা? হ্যাঁ চাচা করো না। তখন এক কল ৩ টাকা দেখছো তো, টাকার জন্য চিন্তা করেন না চাচা, টাকার জন্য চিন্তা করেন না। আমি কোনো চিন্তাই করি না। তবে বাতিজা জি চাচা কোনখানে ফোন করবো? না মানে ওই আমার ওই আপনি মুরব্বী মানুষ কেমনে কই চাচা, এই আমার চাচা ওই একটু গার্ল আমরা সবাই কাজের সময় কাজই বুঝলা, আবার কাজ ফুরাইলে ওই জায়গায় পাজি, তোমার গার্লফ্রেন্ড যদি উল্টা পাল্টা কিছু কয় হেসে হেরে না পায়া মেজাজটা আমার লগে করবা কি যে কোন চাষা আপনি। আচ্ছা ঠিক আছে লোন এই যে এবার করি। করো হ্যালো কে টাঙ্কি কেমন আছো টাঙ্কি? ধমকি দিও না, জানো টাঙ্কি ফুল আমি তোমার জন্য লক্ষ টাকা খরচ করতে পারি, রাজি আছি টাঙ্কি মনা? বাতিজা ৫ টাকা কিন্তু রাখেন না, ১০০০০০ একটা টাকা হলো না কিচ্ছু না, কি বললে টাঙ্কি লক্ষ টাকা টাকাই না, তাহলে ঠিক আছে আমি ৪০ টাকা খরচ করবো তোমার জন্য। ১০ টাকা বল না, রাখেন তো ১০ টাকা। এসব হাঙ্কি ফাঙ্কি রাখো তো। না কিছু বলো তুমি, হাঙ্কি ফাঙ্কি নয় টাঙ্কি, তুমি পিঙ্কি কি জিজ্ঞেস করো, আমি তোমার জন্য জানও দিয়ে দিতে পারি, বলো দেবো, চুপ করে থেকো না, বলো না বলো প্লিজ টাঙ্কি, আসে খালি বলো, রাখেন না তোমার তুমি পিঙ্কি কি জিজ্ঞেস করো, আমি তোমার জন্য জানও দিয়ে দিতে পারি, বলো দেবো, চুপ করে থেকো না, বলো না বলো প্লিজ আসে খালি বলো, রাখেন না তোমার বাতিজা, আমি আর চুপ করে থাকতে পারলাম না, আমার টাকা পয়সা দিয়া তারপর তুমি মরো। এবার আর একজন কাস্টমারের প্রবেশ। আমি প্রত্যেক থেকে ৩টে গেল, আপনি মানুষজন মরে গেছেন ভাই, একটা পয়সা দিয়ে না, করেন জলদি করেন জলদি করেন। হ্যালো ভাইজান, আমার আইতে একটু দেরি হয়ে গেল, তোমারে কি কবু, খুব সাংঘাতিক একটা দুঃখের সংবাদ দেওয়ার লেগে ফোন করছি, তুমি তো জানোই আমার সাথে এক বন্ধু থাকে, দুর্ঘটনাটা ওইখানেই করছে, ওরা পুরো পরিবার খুব দুঃখ পাইছে, সবাই খুব কান্নাকাটি করতেছে, আমি কোন রকমে ওকে সান্ত্বনা দিছি। ঘটনাটা খুলে কর না তো, ঘটনাটা হইতাছে কি অগো, ওই হরাইলের কুত্তাটা মইরা গেছে। আমি মনে করছিলাম যে মানুষ মরণের খবর দিবা টেলিফোনে, ওহন দেখি কুত্তা মরণের খবর দিছ, আমি এখন এদিকে আমার কিন্তু ওখানে ৬ টাকা দেওয়া লাগবে। রাখেন কে কুত্তার দাম দাম না চুপ। এবার একজন মাস্তান ধরনের যুবক চাচার দোকানে ঢোকে, তাকে দেখেই চাচা লাভ দিয়ে উঠে উল্টো তাকেই সালাম দেয়।
আপনার যা ইচ্ছা তাই করেন বাতিজা, রিসিভার গরম করে ফালান, খালি আপনি গরম হইন না বুঝলেন বাতিজা। আমি একটু চাষি যেটা নাই, আরে লাইনে তো ডিস্টার্ব করতে লাগছে গা। হ্যালো হ্যালো, কে কে ঠামনে? হ্যাঁ কে, কাকে চাই? বহুত বেজে কথা কইবে লাগছে না, বিকে ঠা। হ্যাঁ ওকে, হ্যাঁ বুঝছি চাচি না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনার মায়ের নাম তো ময়না নাকি? হ্যাঁ কি হয়েছে? আর কি হইব, আরে আমি প্যার করি, ভালোবাসি, মহব্বত করি, সোজা কথা, মেনে প্যার কিয়া, আমি ওর লাগে আসি কি হয়েছে, কেমন সে কেমন তাক থাকুক, ও আমার জীবনের পাথর কি ফুল, সাদিও দি দিলে বহুত ভুল করবেন, কইতাছি চাচি উঠা লিয়া যেমো। কি বললে জানো? আমি এক্ষুনি পুলিশ ডাকতে পারি? পুলিশ ডাকবেন গেলি, আর ডাকবেন কি লিয়া হেন না। আরে আমি চান্দু চাচার দোকানের তে ফোন করতাছি, ঠিকানা কইতাছি, আর ঠিকানা কই না বাতিজা, আর কই কি, আর চুপ কর না, আমি আছি না, আরে যাবে কে? আর শুনে শুনো চাচি, ঠিকানা আমি জানি। হ্যাঁ অসভ্যই তোর বদমাশ, আরো কিছু কর না, আরো যে অসুবিধা আছে না, আরো জীবন চিনাই দেখি না, কেউ কিছু করবার পারছে আমার? আরে শুন বাতিজা, শুনেন আপনি হলো কি কইলেন, ঠিকানা জানেন না পড়েন, আমি ককটেল গুলা লেডি করতাছি, আগুন জ্বালাই দেবো, মহামার নিবো, এখন আপনি আগুন জ্বালাই দেবো, কারণ কথা বলেন না, চুপ করেন না। ওই যে ওই কাঠা আচত, দোকানের মাল জলদি করে বাইর করে ভালো। আল্লাহ অবাক থেকে জানে বাঁচে দাও। চিল্লা লবণ লাগাইয়া দিমু, চিল্লা লবণ লাগাই দিমু, একেরে কাইটা চিল্লা একেরে লবণ লাগাই দিমু, কাইটা চিল্লা একেরে লবণ লাগাই দিমু। ভয় পাবেন না, ডরাবেন না, কথাটা আপনাদের উদ্দেশ্য নয়, আপনারা সম্মানিত শ্রোতা টাকা দিয়ে কিনে কেসে শুনছেন, আপনাদের যদি সিল্লা কাইটা লবণ লাগাইয়া দেবার মতো কথা বলি, তাহলে তো উল্টো আমাকেই একরে সিল্লা কাইটা লবণ লাগিয়ে দেওয়া উচিত। আসলে ঘটনাটা ঘটেছে একটি ট্রেনে, চালু ট্রেন হঠাৎ একটি স্টেশনে এসে থেমেছে, এক যাত্রী জানলার কাছে বসে চোখ বন্ধ করে ঘুমিয়েছিল, হঠাৎ তার কানে একটি আওয়াজ এলো, সিল্লা লবণ লাগাই দিমু। শুনেই তন্দ্রাটা তার ভাঙলো, এরপর চারিদিকে তাকালো, না আওয়াজটা কোথাও নেই, আবার ঘুম দিয়েছে, কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ আরো জোরে, একেরে কাইটা সিল্লা লবণ লাগাই দিমু। এইবার ওই প্যাসেঞ্জার মানে ঘুমন্ত যাত্রীর ঘুম ছুটে গেল, উঠে দৌড়াদৌড়ি, কখনো সিটের তলে সিটের উপরে, কখনো প্যাসেঞ্জারের গায়ে, কখনো বা বাংকারের উপর উঠে গেল, তাড়াতাড়ি সমস্ত প্যাসেঞ্জাররা তাকে এসে ধরলো, লোকটা তখন বলল, ভাই রে আগে হুমসি খুর দিয়া বেলের দিয়া খালি ছিলে, আর এখন বলে সিল্লা লবণ লাগাইয়া দে, ভাই কই যাই, ভাই যাই কই। তখন সবাই তাকে বলল, সে তখন জানলার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে বাইরে, সবাই বাইরে। তখন তাকালো, দেখে এক শশা বিক্রেতা আওয়াজ দিচ্ছে, শশা সিল্লা লবণ লাগাই দিমু, আছে কেউ একেরে কাইটা সিল্লা লবণ মাখাই দিমু, কচি শশা আছে সিল্লা লবণ লাগাই দিমু। হুজুগে বাঙালি চিলে কান নিয়ে গেছে শুনে কান আছে কিনা পরীক্ষা না করেই অনেকেই চিলের পেছনে ছোটেন, তবে এরপর থেকে চিলের পেছনে ছোটার আগে সবারই কানটা পরীক্ষা করে দেখা উচিত, কানটি আছে কি নেই। চিল্লা লবণ লাগাই দিমু, এটি একটি সাবধান বাণী, অফিসের কোটটাই পরা আমলা থেকে শুরু করে টুলে ঝিমানো কর্মচারী পর্যন্ত যেসব ক্ষেত্রে দুর্নীতি প্রবেশ করেছে, সেই সব দুর্নীতিবাজ আমলা, টাউট, ব্যবসায়ী, সুবিধাবাদীদের বিরুদ্ধে এদেশের অগণিত দুঃখ পীড়িত মানুষের ঘৃণা প্রকাশের সরাসরি উচ্চারণ হোক, সিল্লা লবণ লাগাই দিমু, কাইটা সিল্লা একেরে লবণ লাগাই দিমু। Thank you.
ভাঙিয়া দিমু ঠিল্লা, ও মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, সপনে লাগাইয়া দিমু ঠিল্লা, মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, ও মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, সপনে লাগাইয়া দিমু ঠিল্লা। ওরে ও চাটুকার এবার হও হুঁশিয়ার, তুমি পরায়ণ মুখ সফারি, পাকাই তো কি করে বাড়ি গাড়ি, সবকিছু বাঁচে হবে মার খেয়ে নাচে হবে, তোমায় ঠেঙ্গাবে সবাই মিল্লা, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা, মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, ও মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা। আরো ভন্ডামি আরো পাগলামি, ছেড়ে দাও ধোকা বাজি নেতা গিরি, জনগণ ক্ষেত্রে হবে কি ছিরি, সুতরাং বাছা ধন করিও না জ্বালাতন, হইলে যে হবে ইন্না লিল্লাহ, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা, মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, ও মস্তকে ভাঙিয়া দিমু ঠিল্লা, লবণ লাগাইয়া দিমু ঠিল্লা। না যুদ্ধ না, ছিনতাইয়ের পূর্ব প্রস্তুতি। বিয়া খাইতে যাইতেছিল স্বামী আর স্ত্রী, হে বিষাইজা গুইজা, পথের মোড়ে চারজন ছিনতাইকারী আটকা ইসা বউয়ের গলা চাপিয়া ধরছে, বউয়ের গলা মানে কি বউয়ের গলার সেইনটা আর কি, আর লগে ঐসব আওয়াজ। সাংঘাতিক এইসব ছিনতাইকারীরা ইদানিং আবার সাংগীতিক উপায়ে ছিনতাই করে, খুলে দে শুনেন, হাতের বালা খুলে দেওয়ার মালা খুলে দেি জিনিস দিয়ে দে, কসলি জিনিস দিয়ে দে, খুলে দে খুলে দে খুলে দে। বাসাইবো কি, হেরা এখন সুরে সুরে মানুষ ডাকতেছে, আর ছিনতাইকারীরা সুরের গ্যাপে বলতেছে চুপ এবং খবরদার শুনেন, চুপ খবরদার, সুর বাদ দে, গয়না কই, স্বামীর হিন্দি ছবির তিরসি টুপিওয়ালার গান মনে পড়ে গেল, তাই সে সুরে সুরে বলছে, কি যায় না কৃষ্ণা আমার বউয়ের গয়না, যে মা কইরা দেন কি যায় না কৃষ্ণা আমার বউয়ের গয়না, আপনাদের মা বোন নাই, একটা মেয়ে মানুষের গায়ে হাত দিতেছেন, রায়নুস্তানি কইতাছি, আছে মা আছে, বইন আছে, পিয়ারি আছে, ডার্লিং আছে, বান্দির মায়ের জোসনা আছে, মাগার ভাই ভাই আমার বোন না বুঝা কইছে, মাফ করে দেন, তুমি চুপ করো,
ওরা নিবার আইছে নিবার দাও একটু ভদ্রভাবে কাম করেন ভাইয়া ভদ্রভাবে আচ্ছা কইতা আছে খুলে দে রেশমি চুরি সাথে দে টাকা করি তুই দে হাত ঘড়ি নজে প্রাণ নেব তোরি খুলে দে রেশমি চুরি ভাইজান আমার তো গড়ি নাই আপনার গডরে গড়ি কিনুন সারান দিছি এই এখন আসমানের সূর্য দেখা সময় যায় না নি ভাইজান মিছে কথায় তোর সাথে কেউ পারবে না এই মাতান তোকে তোমার ছাড়বে না আমি তাই বলি তোকে এসে পড়বে যে লোকে তার আগে দিয়ে দেনা মিটিয়ে এলে না দেনা খুলে দে রেশমি চুরি সাথে দে টাকা করি তুই দে হাত ঘড়ি নইলে প্রাণ নেব তোরি তোমারে ভাসাইছে আর আমারে ডুবাইছে আর আমাগো এই সমাজটারে অবক্ষয়ের মধ্যে সুবাইছে অতএব আমায় ভাসাই রে আমায় ডুবাই রে কপি শুকাই রহলইয়া নাইরা পেলি রে আমায় ভাসাই রে আমায় ডুবাই রে কপি শুকাই রহলইয়া নাইরা পেলি রে নাই শিকার করি বাকি রাক্ষস কি এখন হাত খালি ভাত খাবো কেমনে চিন্তা করছো শুনি যে ভুল দরিয়ায় পড়ছি কুল নাই রে আমায় ভাসাই রে আমায় সুবাই রে চিন্তাই এখন আমার বড় চিন্তাই রে ভাসাই রে আমায় সুবাই রে এই সব ছিনতাইকারীরা মাঝে মাঝে ধরা পড়ে আবার মাঝে মাঝে অন্য রকম হয় যেমন একবার ছিনতাইয়ের পর থানার দারোগা সাহেব খুব উত্তেজিতভাবে বললেন কত সাহেব রাতে তো আপনি ডিউটিতে ছিলেন এত বড় একটা ছিনতাই হয়ে গেল কাউকে অ্যারেস্ট করতে পারলেন না পাইছি তো স্যার একজনকে ধরে নিয়ে এসেছি কই কাকে ধরেছো নিয়ে এসো যার সর্বস্ব লুইটি বুইটি নিয়েছে যার ছিনতাই হয়েছে যাকে ধরে মাইক ধরে করে সব কাইরি পিড়ে ব্যাগ ট্যাগ সাথে লইয়ে গেছে তাকে ধরে নিয়ে এসেছি স্যার ও পুলিশ একজন সহজ সরল প্রেম পাগল যুবক বেশ কবছর ধরে একটি মেয়ের সাথে প্রেম করছে প্রতিনিয়তই সে তার প্রেমিকাকে চিঠি লিখছে কিন্তু উত্তর পাচ্ছে না তাই সান্ত্বনা পাওয়ার জন্য সে প্রায়ই একটি গান গেয়ে ওঠে এই গানটি সে এতবার গিয়েছে যে অত্যন্ত পরিচিত হয়ে গেছে তোমার চিঠি আসেনি মনে হয় ডাক পিয়নের জ্বর হয়েছে ও তোমার চিঠি আসেনি মনে হয় ডাক পিয়নের জ্বর হয়েছে ও তোমার চিঠি আসেনি আমার মন বলতেছে তুমি চিঠি লিখেছো যে কোনো গন্ডগোলই হোক আমি ফাইতেছি না না আমি ভুল বুঝি নাই প্রিয়তমা প্রিয়তমা আমি ভুল বুঝতে পারি না উত্তর আসনে তাতে কি হয়েছে নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে তোমার চিঠি আসেনি মনে হয় ডাক পিয়নের জ্বর হয়েছে ও তোমার চিঠি আসেনি মনে হয় ডাক পিয়নের জ্বর হয়েছে ও তোমার চিঠি আসেনি নিশ্চয়ই এখানে কোনো অদৃশ্য হারসাজি আছে তুমি আমাকে না লিখে ফারো না আমার মন বলছে তুমিও বালো আমিও বালো নিশ্চয়ই ডাকফিয়ন বাবাজির জ্বর হয়েছে তিন বছর পরে একদিন হঠাৎ সে তার প্রেমিকার চিঠি পায় তখন আনন্দে গেয়ে ওঠে তোমার চিঠি আসেনি মনে হয় ডাকফিয়নের জ্বর হয়েছে ও তোমার চিঠি আসেনি মনে হয় ডাকফিয়নের জ্বর হয়েছে তিন বছর পরে তোমার চিঠি পেয়েছি মনে হয় ডাকফিয়নের জ্বর ভালো হয়েছে তোমার চিঠি আসেনি মনে হয় ডাকফিয়নের জ্বর হয়েছে তিন বছর পরে তোমার চিঠি পেয়েছি মনে হয় ডাকফিয়নের জ্বর ভালো হয়েছে সন্ত্রাসীদের হাত থেকে সবাই জানে বাঁচতে চায় আজ হোক কাল হোক সন্ত্রাসীদের হাত থেকে সমাজ মুক্ত হবে সুতরাং ডোন্ট ওয়ারি বি হ্যাপি ।
ঘরে যাও ভাবলেন বাইরে যাও ভাবলেন ঘরে যাও ভাবলেন আশে পাশে চারিদিকে ভাবলেন হায় ভাবলেন রং ঘরে বিহারে নয় দুঃখী নয় দুঃখী পরিবার মজবুত করো ভালোবাসার পাথর ডলভরে বিহারে কেউ করে ঈদে কেনা কাটা কারো চলে না জীবন চাটা কেউ করে ঈদে কেনা কাটা কারো চলে না জীবন চাটা একটু তাকালে তাদের দুঃখে করবে মন মধুর সুখে ডলভরে Be happy. Don't worry, don't worry. Be happy. Noi dukhi, hao sukhi. Baire jao, anando. Ghare jao, anando. Baire jao, anando. Ghare jao, anando. Rajoni gandhar shaurabhe. আনন্দে মন ভরে যাবে ডন ভরি বি হ্যাপি নয় দুঃখী হাও সুখী নয় দুঃখী হাও সুখী নয় দুঃখী হাও সুখী নয় দুঃখী হাও সুখী নয় দুঃখী এবার আমরা একজন নির্বাচনী প্রার্থী সম্পর্কে জানলাম তিনি এখন প্রচার কার্যে খুবই ব্যস্ত আছেন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সুখ দুঃখের খবর নিচ্ছেন চলুন আমরা একটু শুনে আসি উনি অসহায় মানুষের জন্য কতটুকু সহায় হতে যাচ্ছেন আমার ভাই তোমার ভাই গেন্দো ভাই গেন্দো ভাই আমার ভাই তোমার ভাই গেন্দো ভাই গেন্দো ভাই আসসালামু আলাইকুম গেন্দো ভাই আরে ওয়ালাইকুম আসসালাম তোকে খোঁজ খবর লইতে আইলাম রে আরে কি রে তোর দেহ সাবা সুবে লাগিয়ে গেছে রে ডিম ডুম খাস না এই শীতে গালটাল ভাইটা দি তোর কিচ্ছু নাই রে ক্রিম কুরিম লাগাস না গালে ক্রিম কিনা সকাল বেকাল দু বেলা মাহিস ঠিক আছে হ্যাঁ যা ইলেকশনে জিতলে এমনি কোলাগুলি করবেন আরে কি কয় ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র গেন্দু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র গেন্দু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র গেন্দু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি ভুল ভাই এবার চলুন এই প্রার্থীর সঙ্গে একটু আলাপ করা যাক তার দলের আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আচ্ছা গেন্দু সাহেব আপনি তো আসন্ন নির্বাচনের একজন প্রার্থী জি 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 এই জনতার দাবি আমি একদম উপেক্ষা করতে পারলাম না আরকি সেই জন্য দাঁড়ায় গেলাম তো আপনার কি কোনো অসুবিধা বা সমস্যা আছে না 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 আমার কোনো অসুবিধা বা সমস্যা নেই আমরা একটু আপনার আদর্শ উদ্দেশ্য নিয়ে কথা বলতে এসেছি ও আচ্ছা আচ্ছা তো আপনি যে দল থেকে মনোনয়ন পেয়েছেন সে দলের নাম কি আমি মনোনয়ন পেয়েছি মানে আরে আমি তো মনোনয়ন দিয়েছি এবং নিজেও নিয়েছি আই এম দ্য হেড অফ দ্য পার্টি আমার পার্টির নাম হচ্ছে বাসুদ বাসুদ জি ঠিক বুঝলাম না আরে বায়ে বাংলাদেশ সুয়ে সুবিধাবাদী দয়ে দল অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল সুবিধাবাদী দল বাহ বাহ চমৎকার নাম চমৎকার নাম তা উদ্দেশ্যটা জানতে পারি কি বৃক্ক তোমার নাম কি পলে পরিচয় হ্যাঁ আমার দলের উদ্দেশ্য নামই লুকোনো আছে নিজের এবং পরের সুবিধা দেখা আমার দলের ম্যানিফেস্টো অন্য অর্থে আপনি আমাকে এবং আমার দলকে
পিজিপি বলতে পারেন? পিজিপি মানে মানে এত মানে তো বলা ঠিক না, পিজিপি মানে হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট পার্টি, যখন যা তখন তা। ও, তা একজন প্রার্থী হিসেবে নিজেকে আপনি কতটা যোগ্য মনে করেন? যোগ্য মানে, আরে আমি তো একটা ছোটখাটো ওয়াব দা ডিপার্টমেন্টাল স্টোর, ডিপার্টমেন্টাল স্টোরে গেলে যেমন আপনি কাস্টমাররা বলেন সবকিছু পায়, তেমনি জনগণ আমার কাছে সবকিছু পাবে। শিক্ষা, সংস্কৃতি, নারী জাগরণ, নারী নির্যাতন, সব জায়গায় আমার একটা প্রাধান্য আছে। তো আপনার দলের প্রতীক কি? হকি স্টিক। এত প্রতীক থাকতে হকি স্টিক বাছাই করলেন কেন? খেলাধুলার পাশাপাশি হকি স্টিকের আরো বহুবিধ ব্যবহার আছে। সাপোজ ধরেন এটা যেমন ইলেকশনে আমার প্রতীক, তেমনি 50 জন লোক যদি 50টা হকি স্টিক নিয়ে আমার সমর্থনে মিছিল বাইর করে, তবে দেখবেন ওই এলাকার লোকজন মনে করবো ওই স্থানের কিছু না মনে করলে মানে আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনার কাছে কোন অবৈধ অস্ত্র আছে? না মানে আমার কাছে বৈধ আছে, তবে আমার দলের লোকজনের কাছে কিছু থাকলেও থাকতে পারে। তারা জমা দেয়নি? দিছে, যার সাইটটা আছে সে একটা দিছে, তিনটা রাখি দিছে, এখন সরকারি খাতায়, সে একটা ভালো মানুষ। এটা তো ঠিক না। ঠিক নয় বললে তো হবে না। তবে ওই একটা কবিতা আছে না, আমি আগ্নেয়াস্ত্র জমা দেইনি, সবাই দিয়েছে, আমি মনের আগ্নেয়াস্ত্র জমা দেইনি, মনের আগ্নেয়াস্ত্র ঠিক না থাকলে কিছু করা যাবে না। আপনি যখন এত কিছু বুঝতে পারছেন তো এই ব্যাপারে আপনি উদ্যোগ নিচ্ছেন না কেন? টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো ফিজিবি এবং সুবিধাবাদী দলের নেতা, আমাকে যেভাবেই হোক ওই পার্লামেন্টে যেতেই হবে। ও, তার মানে আপনি আশা করছেন যে এবারের ভোটেও আপনি জয়লাভ করবেন? আশা করি মানে কি? আপনাকে তো বিষণ্নতা রোগে দিচ্ছে মনে হয়, ডাক্তার দেখান, আমার বিজয় আসন্ন, সেই জন্যই তো আমি বিষণ্ন না। আমাকে ভোট না দিলে জাতি মারাত্মক একটা ভুল করবে, সেজন্যই শিওর আমি জিতবো। গেল ঘূর্ণিঝড়ে আপনার কর্মকাণ্ড কেমন ছিল? ত্রাণ দিয়েছি, যান দিয়ে ত্রাণ দিয়েছি। কেন ভিডিও দেখাইনি আপনাকে? ভিডিওতে সব আছে, সব ছবি তুলেছি, ভিডিও, ছবি তোলা, যাওয়া আসা, ফ্রেশলি সব মিলিয়ে প্রায় 15,000 টাকা আমার খরচ হয়েছে, আর প্রায় 5,000 টাকার মাল সামানের লোককে দিয়েছি। আর এই বাজারে এর চেয়ে আর বেশি কি করতে পারি বলেন? অন্দরমহলে এত চিৎকার কিসের? ও কিছু না, আমার স্ত্রীর একটু কথাবার্তা বলতেছে আর কি। স্ত্রী রা মানে? জি মানে আমি আমার এই আপনাদের দয় তিনটি বিয়ে করেছি, ফার্স্ট টাইম ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড টাইম সেকেন্ড ওয়াইফ, এবং লাস্ট টাইম লাস্ট ওয়াইফ আর কি। ওটা একটু আলাপ আলোচনা। আলাপ আলোচনার দশা এরকম? না, ওরা সবাই একটু উগ্রপন্থী তো তাই, তবে আমার ভয় ওরা সবসময় বিতো থাকে, কারণ আমার নিজস্ব একটা বিশেষ ক্ষমতা আইন আছে, সে আইন প্রয়োগ করে কখনো কেউ বেড়ে গেলে তাকে ঠান্ডা করে দিই। এই যেমন দেখেন, দেখেছেন একদম ঠান্ডা। বাবা বাবা, তা আপনি এই নির্বাচনের প্রচার কাজে যে এত টাকা পয়সা খরচা করছেন, এটা কোথায় পেলেন? ওই যে পিজিপি, আই মিন ফেজান গভর্নমেন্ট পার্টি, সেই হিসাবে ধরেন আমি সব আমলে চিনি লবণ এগুলির ফার্মিট পাই, তো গতবারও ফেয়েছিলাম, তো সেই দুটোকে মিক্সড করে কিছু পয়সা বানিয়েছি। যেমন ধরেন আপনি আমার বাড়ির যদি শরবত খান, আপনি চিনি এবং লবণ দুটোরই স্বাদ পাবেন। হ্যাঁ, এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিরা নির্বাচনের পবিত্রতাকে যাতে ক্ষুণ্ণ করতে না পারে সেদিকে যেমন আমাদের দৃষ্টি রাখতে হবে, পাশাপাশি এদের উদ্দেশ্যে ঘৃণা প্রকাশের জন্য আমাদের সোচ্চার উচ্চারণ হোক, সিল্লা লবণ লাগায় দেমু। মেয়েকে আধুনিক করতে চান পিতা, তাই রীতিমতো শিক্ষক রেখে আধুনিকতা শিক্ষা, কিন্তু এ কি ধরনের আধুনিকতা শিক্ষা? আজকে তোমাকে প্রধানত তিনটি বিষয়ে আমি কোর্স করাবো, আই মিন লেসন দেব। নাম্বার 1 নামের উচ্চারণ, অর্থাৎ নামের প্রেজেন্টেশন, বাচন ভঙ্গি। নাম্বার 2 তোমার হাঁটা চলা। নাম্বার 3 টেলিফোন কিভাবে তুমি রিসিভ করবে, সে ব্যাপারে আমি একটু আলাপ করব, এবং অর্থাৎ সোসাইটিতে স্মার্টলি কিভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে সে ব্যাপারে সামান্য একটু আমি টাচ দেব। দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, ওকে? হ্যাঁ, তাহলে প্রথমে তোমার নামটা বলো তো। মুসাম্মদ সিমি আক্তার বেগ। নো, শর্ট ইট, এক শব্দ অথবা দুই শব্দে তোমার নাম বলবে, ওই মুসাম্মদ এবং বেগম ও দুটো ছেড়ে ফেলে দাও। আর এই সিমিকে বানিয়ে ফেলো খিমি, এবং আক্তারকে বানিয়ে ফেলো খেতকার, তাহলে কি হলো? খিমি খেতকার। স্যার, নিজের নাম পাল্টাতে পারবো না, খিমি খেতকার এটা কেমন? ও, তুমি বোম্বে ছবি টবি দেখো না? বোম্বে, বোম্বে হিট নেম খিমি খেতকার, দিস ইজ দ্য লেটেস্ট এন্ড মোস্ট মডার্ন। হ্যাঁ, এবার বলো বলো নাম কি? খিমি খেতকার। ও, হোয়াট ইজ খাইট? হোয়াট ইজ খাইট? নো খাইট কার বিজনেস। ওকে, এখন হাঁটো। হ্যাঁ, motion of walking and stepping,
দেখবো তোমার হাঁটা চলা কেমন। রেডি, ওয়ান টু থ্রি গো। হাঁটি হাঁটি পা, হ্যাঁ তুই পড়ে যাবে নাকি আসতে? হাঁটি না 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 না, এই হাঁটা চলবে না। ভেরি ওল্ড, মিউজিক্যাল হাঁটা চাই। এমন ভাবে হাঁটবে যেন মিউজিক তোমাকে ফলো করতে পারে, ছন্দে ছন্দে পরানন্দে। তোমার এই হাঁটার মধ্যে একটি ছন্দ থাকবে, লোকে দেখবে যেন তুমি হাঁটছ, তোমার ভিতরে একটা মিউজিক বাজছে। এমনি ভাবে সারা পৃথিবী দুলবে, দোলে 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 দোলে। স্যার এটা কেমন হাঁটা হলো? আমার হাসি হাসি। টিভি দেখো না, এইটা তো একটা লেটেস্ট হাঁটা। হাঁটা আমার দেখে শরম লাগে, কিন্তু টিভির তো এটা দেখাইতে কোনো শরম লাগে না। হ্যাঁ, এবং এটাই তো দেখাচ্ছে এবং সবাই দেখছে, সো ফলো ইট এবং এভাবে হাঁটো, আমার সাথে সাথে হাঁটো। হ্যাঁ, ওয়ান টু থ্রি, মিউজিক দিচ্ছি, হাঁটো। ওকে, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে সব হয় না। আচ্ছা এবার টেলিফোন। আচ্ছা বলো তো, বাসায় যদি কেউ টেলিফোন করে, অর্থাৎ টেলিফোন রিং বেজে ওঠে, আর তুমি যদি সেই টেলিফোন রিসিভ করো, তাহলে কিভাবে তুমি কথা বলো? যেমনি বলি সেভাবে বলবো। হ্যালো, কে বলছেন? Very old pattern, হলো না। এক্ষেত্রে তিনটি স্কেল ব্যবহার করতে হবে, উদারা গুদারা সুদার, নো সরি, উদারা মুদারা এন্ড থারা। হ্যালো হ্যালো হ্যালো, ধরো কেউ তোমাকে কিছু বলছে, তার জবাবে তুমি কিন্তু বেশি কথা বলবে না, খুব কম, শুধু হুম হ্যাঁ হুম হুম, আচ্ছা ও শিওর, হ্যালো, দ্যাটস গুড, হুম হুম হুম, ফ্যান্টাস্টিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভলি লাভলি, হুম হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গ্রেট, হুম হ্যাঁ, বলো বলো বলবো স্যার, হ্যাঁ বলো বলো, নিঃশ্বাস উঠছে, কম্পন চাচ্ছিলাম, আমি চাচ্ছি স্মার্টনেস। হ্যাঁ এটা তো কুতুনি হয়ে গেল, ডু দিস ওয়ে, ভয় পাচ্ছ কেন? ও শিওর ও শিওর 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 হয়ে যাবে। হায় আল্লাহ হায় আল্লাহ, এটা এটা হচ্ছে না, হায় আল্লাহ হায় আল্লাহ, ঠিক আছে, দ্যাটস গুড, দ্যাটস গুড, গুড না, গুড বাট দ্যাটস গুড, দ্যাটস গুড, দেন ক্যারি অন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, দিস ইজ নট ফ্যান ফ্যান, নো ফ্যান্টাস্টিক ফ্যান ফ্যান, আওয়াজ হবে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, অল রাইট, ওকে হয়ে যাবে, নো নো নো, লাভ লাভলি, তিনটে স্কেল, আট মাত্রা, বাস নাইস, হয়ে যাবে। এবারে ধরো টেলিফোনে কেউ তোমাকে একটা গান শোনাচ্ছে এবং সেই গানটি জঘন্য, সুরের মধ্যে প্রলয়, হ্যাঁ লয়ে প্রলয়, সুরে অসুর, কোনো কিছুই তোমার ভাল লাগছে না, তাহলে তুমি তাকে কি বলবে? কি পছা একটা গান ভাল লাগলো না, না 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 না, এটা তো ঠিক নয়, দিস ইজ নট দ্য কার্টসি, কার্টসি হচ্ছে গান যে রকমই হোক তুমি শুনে বলবে, টেলিফোনে তোমার গান শুনতে এত আনন্দ, জানতাম না। লম্বা কথা লম্বা লম্বা কথা বলে হাম্বা হাম্বা সুরে, লম্বা লম্বা কথা বলে লম্বা লম্বা কথা, লম্বা কথা সবাই বলে, ভুলিতে ফাঁকা সবই কথারি কথা, ঝালা পালা কান হয় মাথা ব্যথা, হে কথা লম্বা কথা সবাই বলে লম্বা লম্বা কথা, লম্বা কথা সবাই বলে,
বেশি কথা বলে নেতার হাতা কথার কথা নাই চাই কাজের কথা কথা লম্বা লম্বা কথা বলে লম্বা লম্বা কথা লম্বা কথা সবাই বলে হাম্মা হাম্মা সুরে লম্বা লম্বা কথা বলে লম্বা লম্বা কথা লম্বা কথা সবাই বলে কিছু কিছু রোগ আছে যা রোগীর কিছু উপসর্গ দেখেই বোঝা যায় তেমন কিছু উপসর্গ এবার আমরা তুলে ধরছি যা থেকে বোঝা যাবে কোন ব্যক্তি কি রোগে আক্রান্ত হয়েছেন কিংবা হতে যাচ্ছেন যেমন প্রজাদের পিছু ছাড়ে না থাকে পিছন লেগে বাথরুমের অন্বেষায় তারা ছোটেন দ্রুত বেগে মিষ্টি সবার প্রিয় হলেও এদের কাছে জ্বালা সুগার কমাও শুনতে শুনতে কান্টি ঝালা পালা পদ ভেজানোর খেলায় এরা পয়লা প্রতিযোগী নিশ্চিন্তে জানবেন এরা ডায়াবেটিসের রোগী এবার দ্বিতীয় রোগী যা দেখে তাই হলুদ লাগে সর্ষে চোখে ভাসে সবুজ সাদা গোলাপি রং হলুদ হয়ে আসে একটু ভাবলে যাবে বোঝা আক্রান্ত কিসে বুঝে গেছেন এই রোগীদের ধরেছে জন্ডিসে এবার তৃতীয় রোগ নির্ণয়ের উপায় হাতের সাথে বদনাজাদের শিকল দিয়ে আটা হঠাৎ করেই ছুটতে থাকে বাদ দিয়ে দেয় হাঁটা টয়লেটেতে আসতে যেতে তারা ভীষণ ক্লান্ত বলতে পারেন কম বেশি সব ডায়েরিয়ায় আক্রান্ত এবারে চতুর্থ রোগ নির্ণয়ের পালা হাত দুটো যার ব্যস্ত সদাই চুলকাতে চুলকাতে সভাতে আর সমাজে তার হয় বড় পস্তাতে বুকে পিঠে সব কানেতে সে কি রে ভাই চুলকানি রাস্তাঘাটে শুরু হলে যায় তো জানার যায় মানি খুজলি পাঁচরা দাউত বিখাউ এবং এক জিমা চর্মরোগ বলে কে নেই কো দুঃখের সীমা এবারে পঞ্চম রোগ খেয়ে দে সুস্থ আছেন শান্তি যে নেই মনে ব্যাংকে টাকাও অঢেল আছে কমতি তো নেই ধনে যশ খেতি প্রতিপত্তির কোনো অভাব নেই শান্তিবিহীন মনটি তবু হারিয়ে ফেলে খেই কিছুই ভালো লাগে না তার চলায় বলায় কথায় বুঝতে হবে ধরছে তাকে রোগটি বিষণ্ণতায় এইসব রোগ শোক ঘটনা দুর্ঘটনা তথাকথিত আধুনিকতা পারিপার্শ্বিক অবস্থা ও সুবিধাবাদী চরিত্রগুলোর কথা ভাবলেই মনটা ছটফট করে ওঠে মনটা বিষণ্ণতায় ভরে যায় এলোমেলো হয়ে যায় ভাবনাগুলো আমার মন ছটফট করতাছে আমার মাথা ঘুরাইতাছে আমার ভীষণ ভয় লাগতাছে বিষণ্ণতা রোগে ধরছে আমার মন ছটফট করতাছে আমার মাথা ঘুরাইতাছে আমার ভীষণ ভয় লাগতাছে বিষণ্ণতা রোগে ধরছে আমার ভালো লাগে না কাজে মন তো বসে না নিরাশা হতাশায় মন আচ্ছন্ন হইয়াছে আমার মন ছটফট করতাছে আমার মাথা ঘুরাইতাছে আমার ভীষণ ভয় লাগতাছে বিষণ্ণতা রোগে ধরছে চারদিকে ভিড় ভাট্টা উঠতে বাসে ধাক্কা পাবে না কো রক্ষা ট্রাকের তলায় অক্কা পথে ঘাটে আধুনিক তরুণী তরুণী বাহারি ফ্যাশনে তারা কেমন সাইজাছে দেখো কেমন লাগতাছে কখনো জোকার লাগতাছে কখনো লোফার লাগতাছে আবার চিরিয়াও লাগতাছে দেখে বিষণ্ণতায় ধরছে লা 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 লা
হয় কেউ রাতারাতি, পথে ঘাটে যখন তখন লাগে হাতাহাতি। যাওয়া পাওয়া ভালোবাসা শুধু নিচে আসা, হতাশা আর নিরাশা মনে বাসা বেঁধেছে, বিষণ্ণতা রোগে ধরছে আমার মন, ভালোবাসা চায় মরতে চায় না হতাশায়, হাসি খুশি থাকতে চায় বিষণ্ণতা রোগী আর নয়, আমার ভালো লাগে না কাজে মন তো বসে না, নিরাশা হতাশায় মন আচ্ছন্ন হইয়াছে, আমার মন ছটফট করতাছে, আমার মাথা ঘুরাইতাছে, আমার ভীষণ ভয় লাগতাছে, বিষণ্ণতা রোগে ধরছে। সকালের আলোতে যেমন সূর্যমুখী ফোটে, ঘুষের টাকায় যেমন অফিসারের মগজ ফোটে, তেমনি তোষামদেও অনেকের চাকরি জোটে। নাম কি? আব্দুল বারেক বদরুদ্দিন নুরুল আফসার মোহাম্মদ কুদরুত আলী। এত বড় নাম নিতে শ্বাসকষ্ট হয় না? হয় হয় হয়, তবু ওই নিরুপায় হয়ে এই নামটা বলি স্যার, কারণ সবার মঞ্জু ভাইয়ার নামটা রাখা হয়েছে। তো মঞ্জু গিয়ে নাম রাখা হয়েছে মানে? মানে স্যার ওই আমার আকিকার সময় নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন সবাই আসছিলেন, তো নানা বললেন ছেলের নাম রাখা হোক আব্দুল বারেক, নানি তখন বললেন না ছেলের নাম হবে বদরুদ্দিন, তখন দাদা ইচ্ছা বললেন ইহ আমার নাতির নাম হবে নুরুল আফসার, দাদি তখন রামনগর থেকে আইসা ফাউলিয়া কইল এ আমার দাদির নাম আমি রাখবো, তিনি কইলেন ওর নাম রাখলাম আমি মোহাম্মদ কুদরুত আলী। তো এবার বোঝেন আমার বাপে পড়ছে বিপদে, কাট্টা রাহে কাট্টা সারে, সবাই রে খুশি করানোর জন্য তখন আমার নাম রাখছে আব্দুল বারেক বদরুদ্দিন মোহাম্মদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিকানা কি? ঠিকানা স্যার ওই ফাইলে যেটা লেখা আছে ওইটাই। আমি আপনার মুখে শুনতে, মুখের কথার বিশ্বাস নাই গো স্যার। কি করে? কখন স্যার? বর্তমানে আপনার ইন্টারভিউ দিতেছি। এমনিতে কি কাজ করে? চাকরি বাকরি খুঁজি স্যার। বলুন তো স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে পার্থক্য কি? এই যে স্যার আপনারে দেখা আমি যদি উচ্চা খারাই সেটা স্বাভাবিক, আর আপনি যদি আমারে দেখা উচ্চা খারান সেটা হবে অস্বাভাবিক। আচ্ছা বলুন তো শালা কাহাকে বলে? বিনা যোগ্যতায় যেই বেটারা চাকরি পায় তাদেরকে শালা বলে। বাদ্যযন্ত্রের মধ্যে আপনি কোনটা খুব ভালো বাজাতে পারেন? এই ক্যাসেট আর রেকর্ড। আচ্ছা এখানে আপনার কাজ কি হবে তা তো নিশ্চয়ই জানেন? সেটা জানি, অঙ্ক করা, হিসাব এবং কিতাব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কনিক সেকশন, স্ট্যাটিক্স, ডাইনামিক্স ইত্যাদি পড়া আছে তো? না স্যার না এইসব পড়া নাই। তাহলে তো আপনার চাকরি হবে না। কি যে কোন স্যার, আরে চাকরি থেকে এইসবের কোনো দরকার আছে? জীবনটা তো চলে একটা অঙ্কের উপর, যোগ আর বিয়োগ। ইন্টেলিজেন্ট জাগে। এবার আপনার আন্দাজ বা ধারণা সম্পর্কে একটু পরীক্ষা হোক। আচ্ছা বলুন তো আমার বয়সটা কত? এইটুকু বলতে পারি স্যার, আমার চাইতে আপনার বয়স অনেক কম, আপনি তো স্যার চিরনবীন চিরসবুজ, মনেই হয় না আপনার বয়স পঁচিশের উপরে। আসলে আমি বয়সটাকে বাড়তে দিই না। জি স্যার দেখলেই বোঝা যায়। তাছাড়া আপনার চেহারাটা যে কোনো সুদর্শন নায়কের চাইতেও সুন্দর, হ্যান্ডসাম স্যার। ভাবি স্যার বলে টলে না? না মানে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ কি না? লাভ ম্যারেজ সে স্যার আপনাকে দেখলেই বোঝা যায়, আপনি স্যার বিশ্বপ্রেমিক, আপনাকে যে কোনো মেয়েই স্যার ভালোবাসতে বাধ্য, কারণ আপনার হৃদয় তো কথা কয় স্যার, আপনার কাছ থেকে কেউ কোনোদিন কষ্ট পাইতে পারে না স্যার, ইম্পসিবল, আমি বিশ্বাস করুন না স্যার। চেষ্টা করি চেষ্টা করি আর কি, চেষ্টা করি মানুষকে ভালোবাসতে। আচ্ছা আপনাকে কি কখনো কোনো মেয়ে ভালোবেসেছিল? বেসেছিল স্যার, একবার এক মেয়ে আমাকে না দেখা ভালোবেসেছিল, কিন্তু আমাকে দেখার পর সেই মেয়ে স্যার সুইসাইড করেছিল, আমার কারণে একটা মেয়ের জীবন চলে গেল স্যার, ভাবতে মনটা কাইন্দা উঠে স্যার, আঘাত লাগে স্যার। আমি চেষ্টা করি আমার কাছ থেকে যেন কেউ আঘাত না পায়। সেইটা আর বলতে হবে না স্যার, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি। এই যেমন স্যার আমি চাকরি চাইতে আসছি আপনার কাছে, আমার চাকরি তো হয়ে যাবে, কারণ আমি এমন একজন লোকের সামনে বসে আছি যিনি কাউকে জীবনে আঘাত দিতে পারেন না, তাই না স্যার? স্যার কবে জয়েন করবো স্যার? আস্তে আস্তে। আর দুটো প্রশ্ন। আচ্ছা বলুন তো দুই আর দুই এর যোগফল কত? খুব সহজ প্রশ্ন। জি স্যার জি স্যার, কত হইলে আপনি খুশি হইবেন স্যার? তার মানে? মানে স্যার আপনাকে খুশি করেই তো আমার কাজ, হ্যাঁ যোগফলটা এখানে নগণ্য, এম আই রং স্যার? এবারে বলুন তো আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? আগে ছিল পিতামাতা, এখন আপনি স্যার। আপনাকে দেখে এবং আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনি এই চাকরি করতে পারবেন। স্যার চকচক করলেই শোনা হয় না, চেহারা দেখে যোগ্যতা বুঝুন যায় না, এখন এই আপনার ইচ্ছা থাকলেই উপায় হয় স্যার। দেখুন
আমার শেষ দুটি প্রশ্নে আপনি দুটো ভুল করেছেন। আমাকে তোষামোদ করতে গিয়ে প্রথমত আপনি যোগফলকে উল্টে দিয়েছেন, দ্বিতীয়ত নিজের জন্মদাতা পিতামাতাকে অপ্রিয় বলেছেন। যে নিজের পিতামাতাকে অপ্রিয় বলতে পারে সে আমাকে অপ্রিয় বলতে কতক্ষণ? সুতরাং চাকরিটা আপনাকে আমি দিতে পারবো না। দেশে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ রয়েছেন, তবে এক ধরনের বিশেষজ্ঞের বড়ই অভাব রয়েছে, আর তা হচ্ছে সামাজিক ব্যাধি বিশেষজ্ঞ। এক নম্বর পাঠান, যান ভিতরে যান। কি চান, কি খান, নেন কি, দেন কি, পেশা কি, নেশা কি, পড়েন কি, করেন কি? চাই না, খাই না, নেই না, দেই না, করি না, ধরি না, পেশায় বেকার, নেশায় বিকার, বিদেশ যাব একটি নেশা, পাই না ভিসা, কত বললাম, সেল মারো ভাই সেল মারো। আমি হলে বলতাম কিল মারো ভাই কিল মারো, যাবেন বিদেশ ছাড়িয়া স্বদেশ, আবার দিয়ে কাষ্ঠ হাসি, বলেন দেশকে ভালোবাসি। জি ভীষণ ভালোবাসি, বিদেশে গিয়া করব কামাই অঢেল টাকা, হইব জামাই আসব ঢাকা, দেশের তরে বিলিয়ে দেব প্রাণ, প্রয়োজনে করব জীবন দান। ও সব কথায় ঝেলা পালা ঠান, আস্তে ধমক দেন, লোকটা আমি তুচ্ছ নয়, মানুষ বড় উচ্চ। নিজেকে তুচ্ছ ভাবো ক্ষতি নেই, উচ্চ ভাবলে গতি নেই, কই দুই নম্বর কই? যাইতাছে ওই আপনার চোখ দেখি, আগুন হোতায় চোখে, হিংসা ঈর্ষা পরশ্রিকাতরতা সাংঘাতিক রোগ। আমি আটিয়া মরি, বলে নিতে আমি কেমনে সহ্য করি? শুনুন, একদল গাড়ি চাপবে, একদল চাপা পড়বে, একদল খাবে, একদল উপোস করবে, একদল খাটবে, একদল খাটাবে, অতএব চেপে যাও, রাস্তর মেপে যাও, নহয় আমি খেপে যাব। স্যারকে খেপাবেন না, যান চলে যান, থাকতে আসি নাই, যামু। একটা কথা হই, এই যে ইদি ফুলাফানের আমি খিতা দিই, ওরা তো সবাই ব্যস্ত এবং উৎসুক, কিন্তু আমার কলজার ভিতরে যা করে দুগু 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 দুগু। কল যে করো বড়, নিজের কাম করো, এই রোগী আছে আরো। জি স্যার, স্যার মনে হয় স্যার মাথার ভিতরে কেডাদানি আতুরি দি ফিটাই দিয়েছে, নারী বুড়ি গুণ কেডাদানি করার দিকে কাটতেছে, কুরুত কুরুত চোখ দি বয়লার মতো আগুন বাড়িতেছে, দাও 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 দাও, শিলার ভিতরে কেডাদানি ফেরাং মাইতেছে, টুকুস টুকুস, ফেডের ভিতরে কুণ্ডলি ভাগাইতেছে, হা হা হা, ফেসার ভীষণ হাই হইছে, নারী খুব ফাস্ট চলতেছে, ঠিক 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 ঠিক, হার্ট বিটের শব্দ টাস 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 টাস। বাস বাস বাস, আপনি নিজেকে তো একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন, হ্যাঁ, লে অফের পুরিয়া খান। কতদিন অফিস করেছেন কামাই? সাত দিন ক্যাজুয়াল লিভ, আট দিন আন লিভ, দশ দিন শর্ট লিভ, তিন দিন রিক্রিয়েশন লিভ, মোট ২৫ দিন, হাজ দিন ডিউটি করি কোন রকমে, এখন আর ছুটি দিতাম চায় না, কিন্তু বাইজান উইদাউট লিভ আই ক্যানট লিভ, আই বিলিভ, কিন্তু রিলিফ, এর নাম ফাঁকিবাজি ব্যাধি, এর থেকে রিলিফ বা বাঁচার পথ দেশ ও জাতির কল্যাণে ইমিডিয়েট আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা। Go and out. I doubt চাকরি গেলে খামু কি? এই লিভ খাবেন, যে লিভ খেয়ে জীব করেছেন বড়, ওই লিভ খাবেন? ভাইজান এই লিভ তো খাওন যায় না। তাহলে করুন কাজের চেষ্টা, থাকবে সুখে জাতি এবং দেশটা, এটাই তাহলে হওয়া উচিত আমাদের প্রচেষ্টা। খেলার ধারা বিবরণী আপনারা অনেকেই শুনেছেন, তবে সাংগীতিক ধারা বিবরণী নিশ্চয়ই শুনেননি, তাহলে চলুন শোনা যাক। শুরু ফাইনাল, মাঠ থেকে জয়নাল, উত্তরে ডাল পুরি দক্ষিণে ঝালমুড়ি, নাম করা দুটো দল মাঝ মাঠে এলো বল, এই জোর দিল কে, বল পেলো কার্তিক, ছুটে এলো আনোয়ার, ফাউলের নির্দেশ ষট কষে সৈয়দ আলী, দক্ষিণে মাঠ খালি, গোল গোল,
বলতে গেছে রানা রক্ষক আব্বাস ধরে বলে শাবাস শাবাস আরে শাবাস আরে ছুটে দিল বাবুকে বাবু দিল সাবুকে সাবু ফেরে রানাকে রানা দেয় ছানাকে তারে পরিমল গ্যালারিতে গোলমাল ঠোকাঠুকি বেসামাল হাতাহাতি মারামারি ওপারির হুঁশিয়ারি ফেরে যায় বন্ধ খেলা হয় বন্ধ স্বদেশী পণ্য কিনে হও ধন্য একটি স্লোগান পত্র পত্রিকায় বক্তৃতায় বিবৃতিতে সেমিনারে বই পুস্তকে প্রতিটি সত্রে দিনে রাত্রে সর্বত্রই খালি শুনতেছি কিন্তু কয়জন আমরা স্বদেশী পণ্য কিনা ধন্য হচ্ছি আসলে মুখে স্বদেশী হইলেও মনে মনে আমরা অনেকেই বিদেশি তার কিছু নমুনা এবার শুনেন এই যে শাড়ির দোকানে ক্রেতার বিক্রেতার আলাপটা শুনেন এই যে থাই সিল্ক আছে না ম্যাডাম রাজশাহী সিল্ক আছে আশ্চর্য আপনারা বিদেশি শাড়ি রাখতে পারেন না রাখি না যে তা ঠিক না পায় কাস্টমার বুঝা বেশি আর কি ওই বেটা ওই বিছানাটা বসকে লেগে এখন আপার দে ওই দুই নম্বর আলমারির তিন নম্বর তাকের চার নম্বর লাইনের পাঁচ নম্বর শাড়িটা আপার দে দিদাছি ওস্তাদ এলো না পা বাহ বেশ সুন্দর শাড়ি তো কত দাম আরে আপনার লাগে একদম হস্তা আপনি দুই হাজার টাকা দেন পা দুই হাজার টাকা আচ্ছা এই নিন আবার আসে না আচ্ছা ওস্তাদ জব্বর খেলতে গেলেন তো হ্যাঁ থাই সিল্ক হইয়া রাজশাহী বেচে দিলেন আরে হন ওরা কাম চায় না এরা নাম চায় নাম কিনে তাই নাম ডাহি আমি বেচে দিলাম বুঝছস এমনি অনেকেই দোকানে গেলে আমেরিকান জর্জেট ফ্রান্সের শিপন ভারতের আদি জাপানের সিল্ক খুঁজে আবার সিগারেটের দোকানে গিয়ে কয় বিদেশি ফাইব আছে আবার বিদেশি পারফিউমও খুঁজে একটা ঘটনা শোনেন ছেলের বিয়া দেবে পাত্রপক্ষ পাত্রীর বাড়িতে গিয়া পাত্রীর বাপেরে কি বলছে জানেন শুনেন দেখেন ভাই আমার ছেলেরে অস্ট্রেলিয়ার দুধ খাওয়া কিন্তু বড় করছি ইংলিশ মিডিয়ামে কিন্ডার গার্ডেনে পড়াইছি কাপড় জামা সব কিছুই আমি বিদেশি পড়াইছি এমনকি ডিমটা পর্যন্ত দেশি মুরগির খাওয়াই নাই বিদেশি ফার্মের মুরগির ডিম খাওয়াই আমি আমার ছেলেরে বড় করছি এরপর কানাডায় আমার ছেলে লেখাপড়া করছে এই দেশের একজন আদর্শ নাগরিক বলতে পারেন আপনি আমার ছেলেকে জি জি তা তো বটে এমন ছেলে পাওয়া তো ভাগ্যের কথা আচ্ছা এইবার কোন দেহি আমার মাইয়া সম্পর্কে কি জানতে চান দেখেন এই প্রথম কথা হইতেছে যে আপনার মেয়ের নাম মরিয়াম বেগম এইটা কিন্তু আমার একদম না পছন্দ আমার ছেলের নাম আমির খান আমি আপনার মেয়ের নাম পাল্টাইয়া রাখবো জুহি চাওলা দুই নম্বর কথা আপনার মেয়ে কি টেলিভিশনে গান গায় এ নাচতে আসতে জানে ঠিক আছে অসুবিধা নাই আমার ছেলের সাথে দুই দিন নাইট ক্লাবে গেলেই সবকিছু ইজি হয়ে যাবে এখন আমার ছেলেরে আপনি যা দিবেন তা হইতেছে ধরেন এই ছেলে তো লোকাল মাল পছন্দ করে না তাই ধরেন ওই প্যারিসের স্যান্ট ইতালির জুতা বিলাতের স্যুট ইন্ডিয়ান পাঞ্জাবি আমেরিকার টাই লগে একটা অস্ট্রেলিয়ান গাই আর টিভি ফ্রিজ গাড়ি বিদেশি থালাবাটি ফার্নিচার এইসব তো আছে এটি তো আর আপনাদের বলতে হবে না আপনারা বুঝের মানুষ তবে ছেলে আমার কিন্তু লোকাল মাল একদম পছন্দ করে না আমার মাইয়ারে দেখবেন না আরে কথাবার্তা ঠিক হয়ে গেলে মাইয়ার দেখার দরকার কি হ্যাঁ ভাই জান বিসমিল্লাহ বলে আগ পড়াইয়া দেবো মাইয়া না দেখে বিয়ে করে যান বা 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 ভালো ভালো এক কাম করি হ্যাঁ কি আপনারা বিদেশি জিনিস যে হারে পছন্দ করেন তাতে আমাকে দেশি মাইয়া মরিয়ম আপনাকে ছেলের সাথে চলতে পারবো না একটু কষ্ট হবে আর কি তার চাইতে বরং একটা কাম করেন কি কা আমি কিছু টাকা দেই আচ্ছা একটা বিদেশি কুত্তা আই মিন একটা আলসেশিয়ান ডগ কিনে লইয়া যাইয়েন জুটিটা মরে আছি মরে গিয়ে বাঁচতে চাই খাও দাও ফুর্তি করো নেই কোনো চিন্তা নাই বেঁচে থেকে মরে আছি মরে গিয়ে বাঁচতে চাই খাও দাও ফুর্তি করো নেই কোনো চিন্তা নাই
বেঁচে থেকে মরে আছি মরে গিয়ে বাঁচতে যাই। হারুশেকে বেঁচে থেকে সারা জীবন কিনলো মাটি, বেচারামে বেঁচে পতুর বলে তারে সবাই খাটি। হারুশেকে বেঁচে থেকে সারা জীবন কিনলো মাটি, বেচারাম বেঁচে পতুর বলে তারে সবাই খাটি। কেউ খাটি হয় মাটি হয়ে, কেউ মাটি হয় খাটি হয়ে, সত্যি শুধু জীবন তাই বেঁচে থেকে মরে আছি মরে গিয়ে বাঁচতে চাই। কান্তো এখন সারা জীবন কুস্তি লড়ে, ছেলেরা মানুষে না তার লাগায় আগুন করে ঘরে। কালু মিয়া কান্তো এখন সারা জীবন কুস্তি লড়ে, ছেলেরা মানুষে না তার লাগায় আগুন করে ঘরে। স্বামী খোঁজে অন্য বধু, স্ত্রী হায় কাঁদে শুধু, কেন এমন হলো ভাই বেঁচে থেকে মরে আছি মরে গিয়ে বাঁচতে যে চাই। খাও দাও ফুর্তি করো এই কোনো চিন্তা নাই, বেঁচে থেকে মরে আছি মরে গিয়ে বাঁচতে যে চাই। দুম্বু ভালো।